হ্যালো ভিউয়ার্স, আপনারা কিভাবে এক সিম থেকে অন্য সিমে এমবি নেবেন? মানে ধরেন আপনাদের সিমে একটা সিমে এমবি আছে, আপনারা চাইলে এই সিম থেকে অন্য সিমে আপনারা এমবি নিতে পারবেন। মানে এক ফোন থেকে আপনারা অন্য ফোনে কিন্তু এমবি ট্রান্সফার করতে পারবেন। তো আপনারা কিভাবে এমবি ট্রান্সফার করবেন, মানে গিফট করবেন? তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা যদি এমবি গিফট করতে চান, মানে আপনারা জিপি টু জিপি এমবি গিফট করতে পারবেন এবং বাংলালিন টু বাংলালিনে আপনারা এমবি গিফট করতে পারবেন। তো আপনারা কিভাবে গিফট করবেন আপনাদের আমি গ্রামীণ দিয়ে দেখাবো। আপনারা চাইলে যে কোনো সিমে কিন্তু আপনারা গিফট করতে পারবেন। তো আপনাদের আমি প্রথমে গ্রামীণ দিয়ে দেখাচ্ছি। তো আপনারা চাইলে গ্রামীণ দিয়ে আপনাদের আমি আপনি দেখাচ্ছি। তো আপনারা চাইলে গ্রামীণ দিয়ে দেখার পরে আপনারা যে কোনো সিমে কিন্তু করতে পারবেন। চলেন ভিডিও শুরু করা যাক। তো সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বক্স পাবেন। আপনারা সার্চ বক্সে লিখবেন মাইজিপি। তো আপনারা এখান থেকে মাইজিপি লিখে সার্চ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মাইজিপি লিখে সার্চ করে দিয়েছি। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশনটা আপডেট চায়, আপনারা আপডেট দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টল করা আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সব অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে। এখানে মাই এয়ারটেল, মাই রবি, মাই বাংলালিন, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সকল অ্যাপস কিন্তু চলে আসবে। আপনারা সকল মানে সকল সিমে কিন্তু করতে পারবেন। আপনারা এখান থেকে এয়ারটেলে করতে পারবেন, রবিতে করতে পারবেন, আপনারা বাংলালিনে করতে পারবেন। আপনাদের আমি গ্রামীণ দিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো একটা দেখলে কিন্তু আপনারা যে কোনো সিমে কিন্তু করতে পারবেন। তো আপনাদের আমি গ্রামীণ দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। যেহেতু এখান থেকে আপডেট চাচ্ছে, আমি আপডেট দিচ্ছি না। তো এখান থেকে আমি সরাসরি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি। তো আপনারা কীভাবে এমবিটা ট্রান্সফার করবেন, মানে এমবিটা আপনারা গিফট করবেন, আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে এই মাইজিপি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আমি মাইজিপি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছি। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন লেখা আছে। আপনার এখান থেকে সাইন ইনের পর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি সাইন ইনের পর ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে নাম্বার আছে। তো নাম্বারটা আপনারা এখান থেকে শো করবে। তো আপনারা যদি লগ ইন করা থাকে, তাহলে আপনাদের নাম্বারটা এখান থেকে শো করবে। তো এখান থেকে আমি নাম্বারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখান থেকে আমি চেঞ্জ নাম্বারে ক্লিক করে এখান থেকে নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আপনাদের এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। যদি সিমটা ফোনে ভরা থাকে, তাহলে অটোমেটিকলি নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন সিমটা এখানে আমি মানে ভেরিফিকেশন করার পরে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটার ইন্টারফেস কিন্তু এখানে চলে এসেছে। তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে এমবিটা ট্রান্সফার করবেন, মানে আপনারা এমবিটা গিফট করবেন অন্য কোনো ফোনে। তো আপনারা গিফট করার জন্য বা ট্রান্সফার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অফার নামে একটা অপশন আছে। আপনারা এখান থেকে অফারে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অফার নামে একটা অপশন আছে, আপনার এখান থেকে অফারে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি অফারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কিছু অপশন চলে আসবে। আপনারা এখান থেকে সোয়াইপ করে পাশের দিকে যাবেন। আপনারা এখান থেকে পাশের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে, গিফট নামে একটা অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে গিফট অপশনে ক্লিক করে দেবেন। তো গিফট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 2 GB 69 টাকা, তারপরে 3 GB 98 টাকা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে, তারপরে 5 GB 148 টাকা। তো আপনারা এখান থেকে গিফট করার জন্য আপনারা যে নাম্বারটাতে মানে গিফট করবেন, আপনারা মানে এখান থেকে জিপিটা দিয়ে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা সেই জিপির পর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে টাকা নামে 100 অপশন আছে, আপনারা এখান থেকে টাকার পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম্বারটা দিতে হবে। আপনারা যে নাম্বারে গিফট করতে যাচ্ছেন, মানে যে নাম্বারে আপনারা এমবিটা ট্রান্সফার করতে যাচ্ছেন, আপনারা সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা কন্ট্যাক্ট থেকে নাম্বারটা আনতে চান, তাহলে আপনারা এখান থেকে অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু চলে এসেছে। এবং আপনারা যদি চান এখান থেকে আপনারা নাম্বারটা সরাসরি বসিয়ে দেবেন, তো এখান থেকে আপনারা সরাসরি নাম্বারটা বসিয়ে কিন্তু গিফটটা করতে পারেন। তো এখান থেকে আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নাম্বারটা আমি এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ লেখা আসবে। আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু সেই নাম্বারে কিন্তু মানে 75 টাকার কিন্তু এই আপনার 75 টাকার কিন্তু 2 GB কিন্তু চলে যাবে সেই নাম্বারে। তো আপনারা এভাবে চাইলে কিন্তু আপনারা এমবিগুলো কিন্তু ট্রান্সফার করতে পারেন। শুধু আপনারা গ্রামীণ টু গ্রামীণ না, আপনারা চাইলে বাংলালিন টু বাংলালিন, রবি টু রবি, এয়ারটেল টু এয়ারটেল আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো আপনাদের আমি গ্রামীণ দিয়ে দেখালাম। তো আপনাদের যদি আমি অন্য কোনো সিম দিয়ে দেখাতে চাই, তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক বড় বড় কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা গ্রামীণ টু গ্রামীণ বা রবি টু রবি আপনারা এয়ারটেল টু এয়ারটেল আপনারা এমবি ট্রান্সফার করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা যে কোনো ফোনে আপনারা এমবি ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আপনারা ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।